মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শহরের রাজপথে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ। সোমবার বহরমপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ মিছিল করে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে শহরে প্রতিবাদ মিছিলে সামিল বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসও। একদিকে রাজ্য পুলিশ ও সিবিআই এর চরম সংঘাত, অন্যদিকে তার আজ পড়ল মুর্শিদাবাদ জেলাতেও। সদর শহর বহরমপুরে সোমবার প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মিছিল করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। স্লোগান দিয়ে ঝান্ডা হাতে চলে মিছিল, নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্র সরকার তারা গায়ের জোরে ভাবছে সিবিআই দিয়ে পশ্চিমবঙ্গে যারা সরকারি অফিসার আছে এবং আমাদের নেতাদেরকে গায়ের জোরে সব কিছু করার চেষ্টা করছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মানবে না। এবং আজকে আমাদের জেলা সভাপতি সুব্রত স্যার নির্দেশে আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। পাশাপাশি এদিন শহর বহরমপুরে মিছিল করে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসও। সংবিধান ধ্বংসকারী বিজেপি দূর হাটো, এই স্লোগান তুলেই শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে বিনা নোটিশে বিনা কাগজে সেখানে সিবিআই হানা দিল। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান আজ বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রাজপথে ধর্নায় বসেছেন সমস্ত পার্টি, বিজেপি বিরোধী শক্তি, রাহুল গান্ধী থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।